এর বাড়িতে আমার গেস্ট হলো এই যে সকাল থেকে আমি আজকে ওকে নিমন্ত্রণ করেছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর বিকেলের টি আর ব্রেকফাস্টে বানিয়েছি এখানে স্যান্ডউইচ সবাই মিলে একসাথে নিয়ে চলে এসেছি বাবলু ভালো লাগছে স্যান্ডউইচ ভালো লাগছে তোই মন দিয়ে সস খেয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড তাই তো খেতে বিজি সবাই তাই তো রান্না বাড়ি হাফ হয়ে গেছে আর হাফ বাকি আছে এখনো তো আজকে হবে পনির আর পটলের দোরমা আর ভাত সকালে স্যান্ডউইচ আর বিকেলেরটা অন্য কিছু হবে এই হচ্ছে স্যান্ডউইচ ডিম টমেটো পেঁয়াজ আর মেয়োনিজ দিয়ে চিলি ফ্লেক্স আর ঘি দিয়ে সেকে দিয়েছি এমন খাওয়া খেয়েছে একটা স্যান্ডউইচ খেয়ে বলে আর নড়তে পারছি না এখনো তো দিন বাকি এখন হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো শেক তো আমি এদিকে একটু ছানাটা কাটছি দুধে আর কেন কি পটলের দোরমা বানাবো ফার্স্ট টাইম আমি লাইফে বানাবো খেয়েছি অনেকবার বানাইনি একবারও তো আজকেই বানাবো আর এখন একটু ম্যাঙ্গো শেক বানাই কেন কি না আর নারকোল এনেছিলাম পটলের জন্য তাই বললাম কলা টলা তো কিছু নেই ম্যাঙ্গো আর নারকোল আর কটা বাদাম দিয়ে ম্যাঙ্গো শেক বানিয়ে দিচ্ছি ওদেরকে দুধ দিয়ে তো বাবাই বানাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছে দেখো লাঞ্চটা পুরো ডিনারে খেতে হবে ডিনারে অন্য মেনু আছে কিন্তু সব শুয়ে আছে আমি বলছি উঠে আয় ভিডিও কর বাবাই বানাচ্ছে বোন ভিডিও করছে আর আমি এদিকে একটু রান্নাটা সামলাচ্ছি নারকোল আর আমানটা আগে পেস্ট করে নেব এবারে আমটা অ্যাড করে দিচ্ছি চিনি আর দুধ দেওয়া হয়ে গেছে হ্যাঁ চিনি দিলাম দুধ অ্যাড করে দিয়েছি এবার আরেকবার ভালো করে ঘুরিয়ে নেব The U.S. on road and they stuck. She noticed cause she's the same. She's trying to stop playing games. Where the people lie, what they really want to know. Who's your... আমরা কি আম দুধ আর চিনি দিয়ে খেয়েছি মানে ম্যাঙ্গো লাস্তি যেরকম হয় মিল্ক শেক ম্যাঙ্গো শেক এটা বেশ অন্যরকম লাগছে মুখে একটু নারকেলের কুচিটা পড়ছে আমি আগের দিনও তাই বানিয়েছি দুধ দিয়ে তার মধ্যে না কোকো পাউডার ওপর দিয়ে বলছি একটু দাও সেটাও বেশ ভালো লেগেছে আমের সাথে কোকো পাউডারের কম্বিনেশন আর আজকে ভাবলাম এ আছে নারকোল আছে দিয়ে দেই তো বেশ ভালো হয়েছে খেতে এমন অবস্থা এমন দিনে এসছে যে এদের দেখো লোড শেডিং মিক্সিতে পেস্ট করা ছিল নারকোল কোন রকমে গ্রেট করলাম হাত মানে এত কারেন্ট কেন যাচ্ছে বুঝতে পারছি না কালকেও কারেন্ট চলে গেছিল মাঝরাতে চারটের সময় তাই না বল কি গরম বাবারে বাবা কি অবস্থা এই গরমে যদি কারেন্ট যায় যাদের এসি আছে আজকে আবার লোকনাথ বাবার পুজো মন্ত্র হচ্ছে যাদের এসি আছে তাদেরও কোনো কাজে লাগবে না রান্নার কিছুটা এগিয়ে এনেছি পটলের কুটটা বানানো হয়ে গেছে পটল এখানে ভাজা আর বাবলুর চিকেনও রান্না বসিয়ে দিয়েছি তো অন্তত ও ভাত খাবে কি করে জানি না এত গরমে পটলের দোরমা বানিয়েছি কারেন্ট নেই কি যে আমি বানিয়েছি আমিই জানি এই যে পটলের ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়েছি কারেন্ট চলে গেছে মিক্সি চালাতে পারছি না নারকোল ঘষে ঘষে পেঁয়াজ কুচি করে এই করে বানিয়েছি কি আর করা যাবে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আপনি গরমের মধ্যে
না, পটলটা খুব ভালো হয়নি, পনিরটা একটু বেশি ভালো হয়েছে। পটল আমি আমার লাঞ্চটা তোমাদেরকে আর কি শেয়ার করব, রাহুল পাঠিয়েছে নিজের লাঞ্চ থালি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মিষ্টি, দই, চাটনি, মাটন, মাছ, ঝুরঝুরি, আলু ভাজা, ডাল, পেছন থেকে শুরু করলাম, বাট আমার পনির আর পটল এখানে আর ফ্যাকাশে আলাদা কমপ্লিট হয়ে গেছে। আর আমার অনেকক্ষণ বসে বসে মানে শুয়ে শুয়ে কেউ বসে গেজাচ্ছি, আর এই যে নিয়ে এসছে। তো দিদির বাড়ি খালি হাতে আসা যায় না, সেই জন্য চিকেন ইন্টারনেট নিয়ে এসছে, আর এই ব্লুবেরি চিজ কেক বলছি, ব্লুবেরি কেকটা নিয়ে এসছে মিয়ামোর থেকে। তো তখন খুবই রাগারাগি করেছিলাম, কেন আনছিস কেন আনছিস, এখন ভাবছি খুব ভালো করেছিস, এনেছিস, থ্যাংক ইউ এনেছিস। তো এখন আমরা একটু কেক খাবো, আর যা গরম কিন্তু একটু বেশ হাওয়া দিল, দমকা হাওয়া একটুখানি। সারা দুপুর আমরা গল্প করেছি, আর একটু ঝাপটিও নিয়ে নিয়েছি সবাই, আর গান চলছে বলে ভিডিও করতে পারছি না। আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে সবাই দুপুরবেলা, আমরা নেল পলিশ পরেছি, কালকে এক জায়গায় যাওয়ার আছে, সেখানে একটা শাড়ি পরবো, আর চুলে ফুল লাগাবার প্ল্যান করছি। এই সব চলছিল দুপুরবেলার গল্প। আর তোর নেল পলিশ, এই যে নেল পলিশ পরেছে, আর তোমারটা দেখাও নেল পলিশটা, আর এখন হবে এইটা, এই যে ও নিয়ে এসছে। এই চা খাওয়ার মানে টাইমটার জন্য না অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু চা খাওয়ার ইচ্ছে কারোরই নেই, এত গরম না যে চা আর খেতে ইচ্ছা হচ্ছে না। তবে হ্যাঁ, চায়ের সাথে টাটা চলবে, ও নিয়ে এসছে ইন্টারনেট, সেটা এখন খাবো, আর আমি ম্যারিনেট করে এসেছি চিকেন পকোড়া, তো সেটা গিয়ে এটা খেয়ে ততক্ষণ একটু ম্যারিনেশন হোক বানাবো। তারপর ভয় পেয়ে যাই না তো আমাদের খাবারের, তোমরা আবার কেউ ভয় পেয়ে যাও না আমাদের এই সব খাবারের মেনু শুনে, এত খেতে পারে এরা। অ্যাকচুয়ালি একদিনই এসছে, কি করব, যা পারছি তাই, তাও লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে অনেক কিছু, তো এই সব খাওয়াচ্ছি। বাই বাবলু, ইন্টারনেট অ্যাড হয়েছে, কেক অ্যাড হয়েছে, আর দুপুরবেলা ভেবেছিলাম, হ্যাঁ দুপুরবেলা কারেন্টটা চলে যাওয়াতে ও যে এত কষ্ট পেয়েছে, ওকে বলছি বাবলু গরম লাগছে, না কিসের গরম, গরম নেই তো। আরে তুই তো আমার মন একদম খুশি করে দিলি, মন ঠান্ডা করে দিলি, বেচারা ওর এসে একদিনে ঘামাচি বেরিয়ে গেছে এইখানে, আর কি হাওয়া দিচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, 10:30-11:15 বাজে, আর রাতের খাবারটা আমরা স্কিপ করেছি, আর খেতে পারিনি, ও বললো আর বানাস না আর খাবো না। সবাই গরমে বিধ্বস্ত, যতটা না ক্লান্ত তত ঘামে ক্লান্ত, আর সত্যি কথা বলতে বুঝতেই পারছো কালকে আমাদের নেমন্তন্ন আছে, আর মেয়ে বোন আমাকে কালার করে দিল, সবাই বিধ্বস্ত, ও ছিল বলে আমি নেল পলিশ পরলাম, নাহলে আমি পরতামই না, অমনি চলে যেতাম, আর কালারটা করে দিল, আর পুরো দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেল বসে বসে একটু আরাম নিয়ে। আরে এত কিছু খাওয়ালো, কিছু না দিলে হয় না, না সিরিয়াসলি খুব মজা হয়েছে, বাবলু যে গরমে মজা পেয়েছে এটাই আমার কাছে অনেক হয়ে গেল, আলখাল্লা পরে আর বলো, ঝোল হয়ে গেছে, ও ঘেমে ঝোল হয়ে গেছে সিরিয়াসলি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, যদি আমাদের এই গরমে ঝলসানো ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ কালকে নতুন লগের সাথে আসছি, চমকদার, মাথায় ফুল টুল লাগিয়ে কি করবো জানি না, আদৌ লাগাবো কিনা জানি না, তবে ইচ্ছে তো রয়েছে।